टाइम हेलो एवरीवन गुड मॉर्निंग वेलकम टू माय चैनल आमी तुम्हारे मून और आज के होच्छे 22nd ऑफ जुलाई बुधवार और एकुन बजे सकाल ऐ 9:30 मतो तो आमी मोटामुटी आमार काज कम्प्लीट करे नियेछी आज के खूब एकटा बेशी झामेला नहीं रान्ना तो সবকিছু শেষ করে আর একটু মেঘলা মেঘলা ওয়েদার তো বাইরেটা খুব একটা রান্নাঘরের মধ্যে থাকতেও ইচ্ছে করে না জানো তো আমার আবার মানে সানি ব্রাইট স্কাই হবে পুরো রৌদ্রজ্জ্বল দিন হবে সেটা আমার খুব পছন্দের তো এরকম একটা মেঘলা মেঘলা মতো অবস্থা থাকলে না কি জানি কোনো কাজেই গা লাগে না তো আজকে ভাবলাম যে একটু আলমারি টালমারিগুলো গুছোই অনেকদিন হয়নি আর শাড়িগুলো কি বলো তো পরাও হচ্ছে না কিছুই না মানে পুরো বস্তাবন্দী করে রয়েছে আমি শাড়ি পরতে প্রচন্ড ভালোবাসি কিন্তু এই যে লকডাউন চলছে করোনার ভয়েতে তো বেরোতেও পাচ্ছি না শাড়ি পরে কোথায় যাব যা টুকটাক একটু আধটু বাজার করছি সেখানে তো ঠিক শাড়ি পরে ওরকমভাবে যাওয়া যায় না না তো ওই পড়ে আছে শাড়িগুলো মাঝে মাঝে বার করে করে দেখি দেখে আবার কষ্ট হয় আবার ভালো করে পাট করে তুলে রাখি আর আমি একটু অর্গানাইজড আছি মানে ওই যেমন তেমন করে আলমারিতে গুতিয়ে তুলে রাখলাম ওটা আমার পোষায় না মানে একটু পারফেকশন লাগবে আমার মানে আলমারি মানে একদম টিপটপ থাকবে তো সেই জন্যই আজকে ভাবলাম আলমারিটাকে ভালো করে সব পেড়ে আবার ভালো ন্যাপথলিন ফ্যাপথলিন দিয়ে আবার নতুন করে একটু রিসেটিং করি মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখি আর এক ঘেয়ে একভাবে থাকলে আলমারিটা খুলে দেখতেও ভালো লাগে না দেখবে একটু অদল বদল করলে আবার মনে হয় যেন সেম শাড়িগুলোই মনে হয় যে আরে এগুলো তো আছে নাকি তো জানতাম না আর সব থেকে বড় কথা হচ্ছে শাড়িগুলোর পাট মানে যে ফোল্ড করা থাকে ওটা একভাবে রাখাও উচিত না ওটাতে কিন্তু হ্যাঙ্গারে একভাবে ঝুলিয়ে ঝুলিয়ে দেখবে দাগ হয়ে যায় কিংবা যদি হ্যাঙ্গারেও না রাখো পাট করেও রাখো দেখবে একটা দাগ হয়ে যায় তাই জন্য সবসময় উচিত মানে বেশ কিছুদিন পর পর না শাড়ির ফোল্ডগুলোকে একটু চেঞ্জ করে করে একটু মানে রিঅ্যারেঞ্জ করে করে রাখা তাতে কিন্তু ভালো থাকে আর অবশ্যই আলমারিতে ন্যাপথলিন প্রপারলি দেওয়া উচিত যাতে কোনো রকম কিছু মানে পোকামাকড়ও আসবে না কিছু না আর শাড়িগুলো সবসময় একটা ফ্রেশ গন্ধ থাকবে যাই হোক বেকার ফালতু বকবক করছি তো আজকে আমি শাড়ি কিছু শাড়ি পেড়েছি তো আমার কাছে রিকোয়েস্ট এসছে আমার শাড়ির কালেকশন দেখানো দেখো আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি এবং শাড়ি শপিং করতেও ভালোবাসি তবে বেশ অনেক দিন হলো শপিং হয়নি এই এই সব করোনা ফরোনা এইসবের ঝামেলার জন্য হয়নি ঠিক তো তাও যা আছে আমার আমি একদিনে সবগুলো দেখানো যাবে না তো আমি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে পিওর সিল্ক যে শাড়িগুলো সেগুলোই শেয়ার করব তাঁত মানে টাঙ্গাইল বা কাঁথা স্টিচ এইগুলো আলাদা জাস্ট আজকে পিওর সিল্কগুলোই দেখাচ্ছি খুব একটা মানে হাইফাই কিছু নেই আমি খুব একটা হাইফাই বিশাল দামের শাড়ি পরা পছন্দ করি না ওইগুলো কি হয় বলো তো ওই সব সময় মানে মনে হবে ও এটা তো 5,000 টাকা দামের শাড়ি এটা তো 10,000 টাকা দামের শাড়ি ঠিক রেগুলার বেসিসে পরাও যায় না হুটহাট করে মনে হয় ওই কবে কোন জন্মে কোনো একটা অকেশন আসবে কার কবে ইনভিটেশন আসবে সেই আশায় ওই শাড়ি তুলে রাখা আমার পোষায় না আমি কিনবো যেটা আমি মানে বেশ ইউজ করতে পারবো ওইরকম শাড়ি আমি কখনো কিনি না যেটা ওই মানে হয়তো 2-3 বছরে একবার একটা ওরকম একটা বড় সড়ো অকেশন এলো পার্টি এলো তখনই পরতে পারলাম আদারওয়াইজ ওটা মানে আলমারি বন্দি হয়ে পড়ে রইল নিজের একটা স্যাটিসফ্যাকশন যে আমার ওই শাড়িটা অত দামের একটা শাড়ি আমার আছে আমি ওইটার একদমই পক্ষপাতী নই আমি এমন রেঞ্জের কিনি যেটা রেগুলার পরা যায় কিংবা টুকটাক নেমন্তন্নতেও পরা যায় পার্টিতেও পরা যায় মানে ইউজে আস কাপড়ে রেখে দেওয়ার জন্য কেনার কোনো মানে হয় না তো যাই হোক এটা যার যার ব্যাপার তো আমার এই ব্যাপারটাই আছে এরকম একটা মানে আমি এরকম উল্টোপাল্টা বিশাল দামের একটা ইনভেস্ট করে একটা শাড়ি কিনে বস্তামন্দি করে ও আমার চলে না তো যাই হোক আমি যে পিওর সিল্কগুলো দেখাবো সেগুলো খুবই সিম্পলের ওপর কোনো হাইফাই না মানে একদম পাতি পিওর সিল্ক তো সেগুলোই দেখাচ্ছি দেখতে থাকো তো যাই হোক আমি শাড়িগুলো দেখানো স্টার্ট করছি খুব একটা বেশি না এই 12-13টা নিয়ে বসেছি তো দেখতে থাকো তোমরা আমি যতটা পাচ্ছি খুলে দেখাচ্ছি কেননা সবগুলোই না আয়রন করা আছে পুরো ইস্তিরি করা তো একেবারে পুরোটা খুলে ফেললে তো আমাকে আবার ওগুলোকে ফোল্ড করতে হবে আর আমি ঠিক ইস্তিরিটা নষ্ট করতেও চাই না তো যাই হোক আমি যতটা পারবো নিশ্চয়ই তোমাদের দেখাবো যাতে তোমরা ভালো ভিউই পাও তো এটা আমার ভীষণ প্রিয় শাড়ি মানে পিওর সিল্কের মধ্যে তো তাই জন্য আমি এটাকে নাম্বার 1 রেখেছি এই দেখো এটা আঁচলটা
এরকম তলায় লাল পাড় আছে আর এটা আঁচলটা এই যে এটা আঁচলটা এটা হলুদের উপরে মানে বাসন্তী কালারের উপরে এটা কিন্তু লাল নয় একটু ডিপ মেরুনিশ ব্রাউন এরকম টাইপের মানে একটু ডিপ ব্রাউনও না আবার মেরুনও না ঠিক মানে এরকম একটা কালার কিন্তু লাল একেবারেই নয় পাড়টা কিন্তু লালের উপরে মানে একটু ডিপ ব্লাড রেড যেটা সেইটা আর এর ভেতরটা হচ্ছে এই দেখো ভেতরটা এই এই হলুদের উপরে পুরো গায়েতে এরকম এরকম বুটি টাইপের আছে হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ ভালো করে আর আঁচলটা এরকম তো এইটা একটা নাম্বার ওয়ান গেল এটা আমার খুব প্রিয় শাড়ি আমার যদি এটা পিকচারে থাকে আমি অবশ্যই পিকচারটা এর সঙ্গে দেখাবো এটা নাম্বার টু দেখো এটার আঁচলটা এইটা এটাও কিন্তু একেবারে কালো নয় মানে এটা খুব ডিপ স্লেট কালার এইটা আঁচলটা আর ভেতরটা দেখাচ্ছি ভেতরটা এই আর কুচিটাও এই মানে এটা অ্যাকচুয়ালি পাটলি পাল্লু তো যে কারণে এর কুচিটা কিন্তু এই আঁচলের কালারটাই পড়বে আর বডিটা এরকম মেরুন আছে দেখো বডিটা এক কালার আর পাড়টাও কিন্তু সেম আঁচলের মতো এই দেখো পাড়টাও কিন্তু ওই আঁচলেরই যা মানে প্রিন্ট আছে সেটাই আর এটা যেহেতু পাটলি তো তাই জন্য আঁচল আর কুচিটা সেমই পড়ে আর আমার একটু পাটলি পাল্লুর ওপরে ফ্যাসিনেশন আছে মানে একটু ফ্যান্সি আছে আর কি একটু পছন্দ করি যে আঁচলটা আর কুচিটা একরকম পাবে আচ্ছা এইটা নাম্বার থ্রি দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে আঁচলটা এটাও আমার খুব পছন্দের শাড়ি এটা কিন্তু কালো নয় মানে ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না তবে এটা কিন্তু কালো নয় এটা হচ্ছে খুব ডিপ চকলেট কালার আর তার উপরে গোল্ডেন দেওয়া আর পাড়টা দেখো এই এই আঁচলটা এরকম আর এর বডিটা এই দেখো এটা হচ্ছে বডিটা আর তলার আঁচল মানে পাড়টা এরকম থাকবে আর বডিটা এই এই পাড়ের মতোই আর কি পুরো আঁচলটা এই যে তোমরা জানাবে কিন্তু কোনটা ভালো লাগলো নাকি কোনটাই পছন্দের এলো না এটা আরেকটা এক দুই তিন এটা চার নম্বর হবে এটা দেখো এটা আঁচলটা এগুলো সবই কিন্তু একদম পিওর সিল্ক এই আঁচলটা এটাও কিন্তু হলুদের সঙ্গে দেখো ব্রাউন এটা আঁচলটা পাড়টা খুব সরু এই ব্রাউনের উপরে একটু আছে আর এর বডিটা এই দেখো এইটা হচ্ছে বডিটা এরকম স্ট্রাইপের উপরে পড়বে হলুদের উপরে এই ব্রাউন স্ট্রাইপ এটাই পুরো বডিটা আর পাড়টা তলায় এরকম থাকবে এটাও আমার খুব পছন্দের শাড়ি কিন্তু কিছু পরাই হচ্ছে না জানো তো এ দেখো আঁচলটা করোনা এসে না আমাদের সব মাটি করে দিল আর একটা দেখাচ্ছি কত নম্বর হলো পাঁচ এবার এটা পাঁচ নম্বর কোথায়
তোমাদের আঁচলটা আরেকবার দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে আঁচলটা। এটা পুরো ডিপ বেগুনির উপরে কাজ করা। আর এর বডিটা হচ্ছে এটা, এটা অল ওভার এরকম জাস্ট ফুল ফুল কাজ। আর পাড়টা দেখো, এই তোমাদের হয়তো খুব সিম্পল লাগছে, কিন্তু আমি একটু এরকম সিম্পলই পছন্দ করি, যেগুলো ইউজুয়ালি আমি পড়তে পারবো। এবারে ছ নম্বর, এ দেখো এইটা আঁচলটা। এই যে আঁচলটা, এইটা গ্রিন এর উপরে। এই শাড়িটাও কিন্তু পাটলি পাল্লু, মানে আঁচল আর কুচি দুটো সেম। আর এইটা হচ্ছে এর বডিটা, এই ইয়েলোটা, এই ইয়েলোটা বডিতে থাকবে, আর এই গ্রিনটা কিন্তু আঁচল আর কুচি। আর পাড়টাও দেখো সেম, এই গ্রিন, আর বডিটা হচ্ছে এই ইয়েলো। আমি আঁচলটা আরেকবার এদিকে দেখাচ্ছি। এই যে আঁচলটা, এটা আঁচল আর কুচি দুটোই পড়বে। আশা করি তোমরা বুঝতে পারছো শাড়িগুলো। এটা পাওয়া শাড়ি, হালকার উপরে, আমি এত হালকা পরিও না, যাই হোক। এই দেখো, এইটা হচ্ছে আঁচলটা। এই যে এটা হচ্ছে আঁচলটা। আর এর বডিটা, এটা খুবই হালকা, খুব সোবারের উপর। এই দেখো, এই এইটা হচ্ছে বডিটা, অল ওভার এই জিনিস। আর আঁচলটা আমি আরেকবার দেখাচ্ছি উল্টো করে। এই দেখো আঁচলটা, এইরকম এরকম কলকা আছে, এই কলকা করা। এগুলো সমস্ত ড্রাই ওয়াশ করিয়ে মানে ফোল্ড করে রাখা, জানো, পরা আর হয়নি। এই দেখো, এটাতেও কিন্তু ট্যাগ ঝুলছে, পরা আর হয়নি। এটাও পাওয়া শাড়ি, যেটা দেখাবো কত নম্বর হলো ভুলে গেছি। এই দেখো, এইটা হচ্ছে আঁচল। উল্টো হচ্ছে বোধহয়। এই যে এইটা হচ্ছে আঁচল, এটা অরেঞ্জের ওপরে, এই ময়ূর করা পুরোটা। আর পাড়টা এরকম আছে। আর এর বডিটা বাটিক, এই দেখো, এটা একটু পুজো পুজো টাইপের। দেখেছো, এই অল ওভার এই জিনিসটাই আছে।
এর আঁচলটা খারাপ না, তাই না? বেশ ভালো, কিন্তু এটা পাওয়া আমি বাটি খুব একটা পছন্দ করি না, কিন্তু এই শাড়িটা খারাপ না। এ দেখো, এটাতেও ট্যাগ ঝুলছে, এও ড্রাই ওয়াশ করে হ্যাঙ্গারে রাখা। এই যে শাড়িটা এরকম থাকবে, এই পাড়টা তলায় আর এই ওপরটা এই জিনিস। কত নম্বর শাড়ি, সব গুলিয়ে গেছে। এটাও পাওয়া, এটা খুব ফেট, এটা খুব একটা পরি না, খুব কম পরি। এই দেখো, এটা হচ্ছে আঁচলটা, খুব ফেট শাড়ি এটা, মানে খুব হালকার উপরে। আর এইটা হচ্ছে বডিটা, কিন্তু এই শাড়িটা পরলে আবার সবাই বলে নাকি দারুণ দেখতে, কি জানি আমি বুঝতে পারি না। আর এই মানে পাড়টা হচ্ছে আঁচলেরই মতো, এ দেখো গ্রে কালার, আর বডিটা হচ্ছে এই স্কাই, স্কাই এর উপর অফ হোয়াইট পুরোটা এই জিনিস। আর আঁচলটা দেখাচ্ছি, এই যে নাম্বারিং গুলো করলাম, সব গেল, আর মনে নেই কত নাম্বার। এটাও পাওয়া, দাঁড়াও দেখাচ্ছি, একটু খুললে ভালো দেখতে পাবে। এই দেখো, এটা হচ্ছে আঁচলটা, আর এর বডিটা, দাঁড়াও আঁচলটা এদিক থেকেও দেখাচ্ছি। এই দেখো, এটা রানী কালারের ওপরে এই যে আঁচল, এর বডিটা সিম্পল। এই যে দেখো, এখনো পেপার দেওয়া আছে, পেপারটা খোলাও হয়নি, দেখেছো? এই দেখো পেপার খুললাম এখন, এটা কিছুদিন আগেই ড্রাই ওয়াশ করে এসেছে। যাই হোক, এই হচ্ছে বডিটা, এটা রানী কালারের ওপর, আর এই খুব সরু পাড় আছে, এই গোল্ডেনের ওপরে খুব সরু পাড়। এই যে আঁচলটা, আঁচলটা এটা পুরো, সব পাঠ করতে হবে আমাকে। এটা একটা দেখো, এর বডিটা এই, এইটা হচ্ছে বডি, এটা হচ্ছে তোমার বাঁধনি, বাঁধনি ব্লু আর হোয়াইট তার কম্বিনেশনে বাঁধনি। এটা অল ওভার এই, আর আঁচলটা এই এক কালার। আঁচলটা এই যে এইটা পড়বে, এটা একটা পুজো পুজো টাইপ, এটা আমার মা খুব পছন্দ করে কিনেছিল। এই দেখ, এটা হচ্ছে আঁচলটা, এটা মেনলি একটু পুজো পুজো মতো, এটা আঁচলটা, আর বডিটা এই যে। এটা পুজো টুজোর দিনে পরলে টরলে ভালো লাগে, এটা সাদাতে লালেতে, সাদাও ঠিক না, ক্রিম কালার, এটা সাদা মোটেই নয়, ভুল বললাম, ক্রিম কালার, ক্রিমের উপরে লাল আর ওই একটু গ্রিন টাইপের দিয়ে করা,
কলকাতায়। আর আঁচলটা আরেকবার দেখাচ্ছি, এই যে পুরো আঁচলটাই। শেষের দিকে এসে গেছি। এটা আরেকটা দেখো, এটা হচ্ছে আঁচলটা। এটাও পাটলি, কিন্তু এটাও কুচি আর আঁচল সেম, আর বডিটাই এটা খুবই সিম্পল। আর এই পার্টটা, এগুলো খুব সিম্পল। মানে অনেক সময় হয় দেখবে এক একটা জায়গায় খুব একটা সকালবেলা হাইফাই পরা যায় না, কিন্তু পরতেও হবে, তো তখন আর কি এইগুলো চলে। এটা খুব সিম্পলের ওপরে, কিন্তু ওই আঁচল আর কুচিটা যেহেতু ব্রাইট, তাই জন্যে খুব একটা খারাপ লাগে না। আর লাস্ট একটা দেখাচ্ছি, এটা কেউ দিয়েছিল, আমি নিজে হলে এটা কিনতাম না। এই যে এটা অল ওভার, এই তলায় একটু পাড় আছে, আর এটা হচ্ছে বডি, পুরো বডিটাই। এর আঁচল টাঁচল সব সেম, এটা খুব একটা পরিও নি। এই দেখ, আবারও দেখাচ্ছি, সেম একদম। এই দেখো সেম, এই আঁচল এই পার্টটাই শুধু আছে, আর পুরোটা এই জিনিস। মানে এটা এতটা সিম্পল যে এটা গোল্ডেন ব্রোকেটের ব্লাউজ দিয়ে পরলে তখন মানে একটু গর্জিয়াস লাগে, না হলে না একটুখানি চাপা। তো এই হলো আমার পিওর সিল্ক কালেকশন। দেখলে এই কটাই আমার পিওর সিল্ক আছে, খুব কতগুলো হলো বলতো, 13-14টা বোধ হয়। তো এবারে পুজোয় ইচ্ছে ছিল পিওর সিল্ক একটা অন্তত কিনবো, কিন্তু যা অবস্থা দেখছি আমার মনে হয় না আর কোনো শপিং টপিং হবে, পুজো টুজো হবে আমার মনে তো হচ্ছে না। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট যে যেন হয় সব কিছু, সেই সুযোগটা যেন পাই। তো দেখা যাক সেটা কি হয় না হয়, আর যেটা কিনবো অবশ্যই নিশ্চয়ই তোমাদের দেখাবো, এখন তো তোমরা আছোই, দেখাতে তো হবেই। আর তো পিওর সিল্কের গল্পটা শেষ হয়ে গেল, আবার কোনো একদিন যদি তোমাদের এটা ভালো লাগে তো তোমরা জানিও, তাহলে আমি আমার তাঁতের শাড়ি মানে টাঙ্গাইল বলো কিংবা আবার কাঁথা স্টিচ বলো কিংবা ঢাকাই বলো, আমি ঢাকাই কিন্তু সফট ঢাকাই, ঢাকাই যেটা সেটাই পছন্দ করি। তো আমার যতগুলো ঢাকাই আছে সব সফট, আমি ওই কড়কড়ে একটা বিরাট ফুলে থাকবে, আমি রোগাতো নই খুব একটা, ওই জন্য আরো বিশাল মোটা লাগে, ওই জন্য আমি সবসময় মানে যে সফট ঢাকাইগুলো সেগুলোই কিনি, সেগুলোই পছন্দ করি। তো যাই হোক, তো তোমরা নিশ্চয়ই সেটা কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও যে তোমরা দেখতে চাও কি না, তোমাদের ভালো লাগলো কি না। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে অল অপশনটাকে ক্লিক করে দিও, তাহলে আমার এই রকম হাবিজাবি সমস্ত ব্লগ রেসিপি সব তোমরা সবার আগে দেখতে পাবে যদি ভালো লাগে। তো আজকে এখানেই শেষ করছি, প্রচুর টাইম হয়ে গেছে, শাড়ি দেখাতে দেখাতে ভুলেই গেছি, ঘড়ির কথা কত যে হয়ে গেল কে জানে, কত বড় ভিডিওটা হয়ে গেল কে জানে। আর এই সব শাড়ি দেখাতে দেখাতে তো এডিট করে কেটে কিছু বাদও দিতে পারবো না, সবই থাকবে। তো যাই হোক, তোমরা জানিও যে শাড়িগুলো পছন্দ হলো কি না, ভালো কি না জানিও, আর না ভালো লাগলেও কিছু করার নেই, এগুলো আমার রয়েছে ওয়ার্ড্রোবে, পরি আর কি। আর যদি একটা আধটা আমার ছবি থাকে এই শাড়ি পরে তাহলে দেখবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আজকে এখানেই শেষ করছি, খুব ভালো থাকো, সবাইকে বাড়ির ভালো রাখো, আর আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নেক্সট ব্লগে, আর এটা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তোমাদের কাছে পৌঁছে দিতে। তো টাটা।